আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এত বড় চটপটির হাড়ি দেখে ভয় পাচ্ছেন? আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এখানে একটা চটপটি পার্টি হচ্ছে, মানে বাচ্চারা আয়োজন করছিল, তো আমাদেরকেও সাথে নিল, বললো যে আসো আমরা সবাই মিলে চটপটি আয়োজন করি, সবাই মিলে করি। তো আমার ফ্ল্যাটে যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি, তো এর জন্য এত বড় হাড়িতে রান্না করছি। সবাই খুবই এক্সাইটেড, সবাই খুবই আনন্দ করছে, এই যে সবাই মিলে কাটাকাটি করছে। তো আমি ভিডিওতে কারোর চেহারা আনতে পারিনি, কারণ তারা কেউই ভিডিওর সামনে এসে ইজি ফিল করছিল না, সেজন্য ওদেরকে দেখাতে পারলাম না। তো সবাই আছে, কেউ মরিচ কাটছে, কেউ শশা কুচি করছে, কেউ আলু ছিলছে, কেউ আবার মানে সবাই এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো আনন্দ করছে, সবাই খুবই আনন্দিত যে এই কাজটা করতে পেরে, মানে একটা অনুষ্ঠান হলেই সবাই খুবই খুশি। আর এখন এমন এক পরিস্থিতি, কেউ কোথাও যেতে পারে না, একটু বেড়াতে যাবে সেই সুযোগও নেই, তো এরকম ছোট ছোট একটু আয়োজন করলে অনেক আনন্দ উপভোগ করা যায়, তো এর জন্যই সবাই খুবই খুশি। এই যে শশাগুলো ছিঁড়ে নিচ্ছে, আর ওদিকে আমরা বিকেলবেলায় চটপটি বুটগুলো বসিয়ে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। চটপটির বুটের মধ্যে আমি একটু হলুদ, একটু লবণ, আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো সিদ্ধ হয়েই এসছে। আর এদিকে সবাই কাটাকাটি করে নিচ্ছে, সবগুলো রেডি করে এরপরে সবাই মিলে। আর চটপটির যে মশলা, আর কিছুই দিব না, প্যাকেট যে মশলাটা সেটা ইউজ করব। আর তরকারি কুটনি নেওয়ার জন্য তেঁতুলের কাঠটা রেডি করে রেখেছি, ওটার মধ্যে একটু চিনি, মানে পরিমাণ মতো চিনি, লবণ, আর হচ্ছে চিলি ফ্লেক্স, শুকনা ভাজার যে মরিচটা সেটাকে গুঁড়ো করে সেটা, আর হচ্ছে একটু চাট মশলা মিক্স করে এটাকে একটু চুলায়, একটু পাতলা ছিল এটাকে একটু হালকা ঘন করে নিয়েছি। এই যে আলু ছিঁড়ে নিচ্ছে সবাই মিলে, সবাই হাতে হাতে কাজ করছে, খুবই মজা পাচ্ছে সবাই, আর বাচ্চারা তো খুবই খুশি, খুবই আনন্দিত এই আয়োজনটা করার জন্য। তা আমার বাসায় হচ্ছে, সবাই আসছে, আমার প্রতিবেশী ভাবিরা সবাই আসছে বাসায়, সবাই বসে গল্প করছে, হাসি তামাশা হচ্ছে, খুবই মজা হচ্ছে। আর বরাবরের মতো হেলাল ভাইও আছে আমাদের সাথে, উনিও আমাদের সাথে আছে। হেলাল ভাইকে তো আপনারা চিনেনই, কারণ আমার ভিডিওতে অনেকবার উনি এসেছে, ওনাকে দেখাইছি, ওনার অনেক গুণ আছে, ইচ্ছা আছে সামনে ওনার এই গুণগুলা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আশা করি সবাই ভালো লাগবে। তো এখানে শশা কুচি করে নেওয়া হচ্ছে, এগুলো যখন সার্ভ করবে তখন দেওয়া হবে, হাতে হাতে সবাই কাজ করছে, এরকম একটা অনুষ্ঠান করলে সবাই খুবই মজা পায়। এর আগে একবার পিকনিক করেছিলাম, সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সবাই মিলে খুবই আনন্দ করেছে, খাওয়া দাওয়া হয়েছে। আসলে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, সবাই যে একসাথে হয়ে আনন্দ করা ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবাই খুবই আনন্দ পায়, বিশেষ করে বাচ্চারা যেহেতু কোথাও যেতেই পারে না, তো এদের মনটা একটু আনন্দ দেওয়ার জন্য, একটু খুশি রাখার জন্য এই কাজগুলো করা। আমার তো খুবই ভালো লাগে ওদের সাথে এগুলো করতে, আমিও ছোট হয়ে যাই ওদের মতো মাঝে মাঝে। তো শশাগুলো আমি কুটে নিচ্ছি, আর এই যে বললাম তেঁতুলের টক যেটা, যে একটু চুলায় বসিয়ে নিয়েছি, হয়ে এসছে। আর আপা এদিকে চটপটি রান্না আছে, চটপটির মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। তবে চটপটি রান্না বান্না প্রায় শেষের পর্যায়ে, এখন আমরা সার্ভ করব। এই যে টকটা রেডি হয়ে গিয়েছে, এই যে অনেকগুলো প্লেট রেডি, সবাই খাবে, সবাই খুবই এক্সাইটেড, সবাই খুবই মজা পাচ্ছে, আনন্দ করছে বাচ্চারা, এটাই সবচেয়ে ভালো লাগতেছে যে বাচ্চারা খুবই খুশি, একটা ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো হয়ে গেল। আমার পাশের ভাবিরা বাচ্চারা সবাই মিলে কাজটা করলাম,
সার্ভ করতেছে। তো এখানে সবাই হেল্প করছে, যেগুলো কাজ ছিল এগুলো সবই হয়ে গিয়েছে। এখানে হেলাল ভাই হাড়ি থেকে বেড়ে দিচ্ছে, এই যে বাটিতে বাড়ছে। আর এই তো শশা কুচি, ধন্যপাতা কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য, যা বাচ্চা যারা আছে তাদেরকে ঝাল মানে দিচ্ছি না, ওদেরকে এভাবে সার্ভ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে, সবাই মিলে হাতে হাতে সবাই কাজ করছে। বাচ্চারা খাওয়ার জন্য সবাই রেডি, ফুচকাও ভাজা হয়েছিল, তো ফুচকাগুলোও দিয়ে দেওয়া হয়েছে। ফুচকা আমরা বাসায় ভেজেছি। এই তো আমাদের চটপটি রেডি, সবাই খাচ্ছে। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা তো বলছে খুবই মজা হয়েছে। পরে আমিও খেয়েছিলাম, আমারও খুব মজা লেগেছে। এই যে আমার লাভ, আর হেলাল ভাইও খাচ্ছে। তো হেলাল ভাই সবাই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। তো এই তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।